ধান আমাদের প্রধান খাদ্যশস্য। আমাদের দেশের অর্থনীতি ও সংস্কৃতি ধানের সাথে জড়িত, সে কারণে ধানের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের শতকরা 80-85% কৃষক ধান উৎপাদন করে থাকেন। কৃষক ভাইয়েরা ধান উৎপাদন করে নিজ পরিবারের খাদ্য চাহিদা মিটিয়েও দেশে খাদ্য নিরাপত্তা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তবে ধান চাষ করতে বেশ কিছু রোগ ও পোকামাকড়ের সম্মুখীন হতে হয়। বিপিএইচ বা বাদামি গাছফড়িং ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। এই পোকা ছোট কিন্তু ধানের কুশি হতে শক্ত খিঁচ পর্যন্ত আক্রমণ করে থাকে। এই পোকার জীবনচক্রে 3টি স্তর থাকে, যেগুলি হচ্ছে ডিম, নিম এবং পূর্ণাঙ্গ পোকা। নিম এবং পূর্ণাঙ্গ পোকা গাছের গোড়ায় বসে রস শোষণ করে। এই পোকার ব্যাপক আক্রমণে ধান মরে শুকনো খড়ের মতো হয়, যাকে হফার বার্ন বলে। তাই কৃষক ভাইদের উদ্দেশ্যে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সাধারণত অতিরিক্ত যদি গরম হয় দিনে এবং রাতে ভ্যাপসা গরম থাকে, তাহলে কিন্তু এই ধরনের পোকাটা বেশি আক্রমণ করে। জি, আর কোন ধরনের জমিতে এটা বেশি আক্রমণ করে? ধানের জমিতে, যে জমিগুলোতে লাইন করে লাগানো থাকে না, ঘন করে গাছ লাগানো থাকে, পানি দাঁড়ানো থাকে, স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে, এগুলোতে আপনার ভ্যাপসা একটা গরম তৈরি হয়, যেখানে কিন্তু এই পোকাটা বেশি আক্রমণ করে, বিপিএইচ এর আক্রমণ হতে পারে। সাধারণত এই পোকার আক্রমণ হলে এই সময় আমাদের কিছু করণীয় আছে। আমরা কি করতে পারি? আমরা প্রথমে জমিতে, আমরা প্রতিদিন জমিতে পরিদর্শন করব, আমরা জমির মধ্যে নামবো, নেমে গাছের গোড়ায় আমরা দেখব যে এটা ফাঁক করে যে সেইখানে এই ধরনের পোকাটা আছে কি না। আপনারা তো সবাই চিনেন, কারণ আচ্ছা, যদি এই পোকার আক্রমণ থাকে তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা পানি যদি বেশি পরিমাণে থাকে, অতিরিক্ত পানি, পানিটা আমরা বের করে দিব। আর হচ্ছে আমরা 4-5 লাইন পরপর এটা ফাঁড়ি দিব পুরো জমিটা। আচ্ছা, ফাঁড়িটা উত্তর দক্ষিণে দিতে পারলে ভালো হয়। ফাঁড়ি দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, যে আমরা যে সমস্ত অনুমোদিত বালাইনাশক আছে সেগুলো আমরা এই জমিতে আমরা স্প্রে করব। কিভাবে? প্রতি বিঘায় আমাদের মনে রাখতে হবে 4 ঢোল, কম কিন্তু দেওয়া যাবে না। আর হলো আমরা বাঁকা নজর দিয়ে গাছের গোড়ায় এটা কিন্তু আমার এই স্প্রেটা করতে হবে। আমাদের এর জন্য বাজারে যে সমস্ত কীটনাশক পাওয়া যায় তাদের মধ্যে, তার মধ্যে আপনার যে সমস্ত রয়েছে, যে প্লেন আম আছে, সবসিন আছে, মিপসিন আছে, এখানে গেইন আছে, মুক্তি আছে, হেমিডোর আছে, ট্যাকোমা আছে, এরকম বিভিন্ন কোম্পানির আপনার যে অনুমোদিত কীটনাশকগুলো আছে সেটা অনুমোদিত মাত্রায় আমরা গাছের গোড়ায় বাঁকা নজেল দিয়ে আমরা এটা স্প্রেটা করব। তাহলে এইটা আমরা যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই যে কারেন্ট পোকার যে আক্রমণটা, সেই আক্রমণ থেকে আমাদের জমিকে, আমাদের ফসলকে আমরা রক্ষা করতে পারবো। বুঝা যাচ্ছে? আপনারা যদি কোথাও এই ধরনের কারেন্ট পোকার আক্রমণ হয়, আপনাদের যেভাবে বলা হলো আপনারা তো সেটা করবেন। এরপরে যদি কোনো সমস্যা হয়, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। উপজেলা কৃষি অফিসে আমাদের এসএপিপিও সাহেব আছেন, উপজেলা কৃষি অফিসার, অন্যান্য অফিসার আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। সেটা ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা সশরীরে গিয়ে আপনারা এটা পরামর্শ নিতে পারেন। এছাড়াও আপনারা ন্যাশনাল কল সেন্টার, জাতীয় আমাদের একটা কল সেন্টার নামে একটা নাম্বার আছে, 1-6-1-2-3, 1-6-1-2-3। এই নাম্বারে আপনারা যদি আপনাদের মোবাইল থেকে ফোন দেন, তাহলে আপনারা যে কোনো সময় এখানে যে বিশেষজ্ঞ আছেন উনি আপনাদেরকে এর পরামর্শ দিবেন, যে আপনার জমিতে যে ধরনের সমস্যা হয় সেটা আপনি বললে আপনার তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনের মাধ্যমেও আপনি বাড়িতে বসে সেবা নিতে পারবেন। কৃষক ভাইরা, রোপা আমন ধান খেতে বাদামি গাছফড়িং বা বিপিএইচ এর আক্রমণ হতে পারে। কোনো কোনো এলাকায় অনেকেই এই পোকাকে গুনগুনি বা কারেন্ট পোকা বলে থাকে। এই পোকার আক্রমণে ধান খেতের বেশি ক্ষতি হয়ে থাকে। এই পোকা ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়, সেজন্য ধান গাছ খুব কম সময়ের মধ্যে মারা যায়। এতে ধানের ফলন মারাত্মকভাবে হ্রাস পায়। সেজন্যে এই পোকা দেখা মাত্রই দমনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ধান খেতে বাদামি গাছফড়িং এর আক্রমণের লক্ষণ দেখা মাত্র জমি থেকে পানি বের করে দিতে হবে। জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, বিশেষ করে বিপিএইচ এর আক্রমণ দেখা মাত্র ইউরিয়া সার প্রয়োগ বন্ধ করতে হবে।
আইলের আগাছা ও জমিতে খড়কুটো থাকলে তা পরিষ্কার করতে হবে। ক্ষেতের ধান শতকরা 80% পেকে গেলে কাটার ব্যবস্থা নিতে হবে, আর ধান কাটার পরপরই যতটা সম্ভব ক্ষেতের নাড়াগুলো পুড়িয়ে ফেলতে হবে। ধান খেতে আলোর ফাঁদের ব্যবস্থা করতে হবে, তবে জমিতে হাঁস ছেড়েও এ পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। ধানের দানা পুষ্ট হওয়ার পর বাদামি গাছ ফলিং প্রতিরোধক হিসেবে 15 দিন পরপর ক্লোরোনিকোটিনাইল গ্রুপের সিস্টেমিক কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। এসব ব্যবস্থায় পোকা দমন সম্ভব না হলে সরকার অনুমোদিত কীটনাশকের মধ্যে মিপসিন, সপসিন, টিডো, প্লেনাগ, এমিটাফ, গেইন বা জাদিদ সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। ওষুধ প্রয়োগের পর বৃষ্টিতে ধুয়ে গেলে 1 সপ্তাহ পর পুনরায় প্রয়োগ করতে হবে। এ সময় পোকা দমনে ব্যর্থ হলে আগামীতেও ধানে ব্যাপকভাবে আক্রমণের সম্ভাবনা রয়েছে। হাট, বাজার, মসজিদ, মন্দিরে ব্যাপক প্রচারণা চালিয়ে বিপিএইচ দমন পদ্ধতিগুলো কৃষকদের অবহিত করতে হবে।